তাহলে কি ফাইনালি জিদ্দা দেবদাকে হারিয়ে দিল? তাহলে কি ফাইনালি রাবণ কিসমিসকে হারিয়ে দিল? সো হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি কথা বলবো রাবণ এবং কিসমিসের বক্স অফিস কালেকশন প্রেডিকশনকে নিয়ে, এবং এটা উইক ওয়ান। তাহলে আমাদের কিন্তু দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল রাবণ এবং কিসমিস রিলিজ হয়েছে। তো সেক্ষেত্রে আমি এখানে বলবো রাবণ কিন্তু সিঙ্গেল স্ক্রিন কাঁপাচ্ছে এবং প্রচুর প্রচুর সিঙ্গেল স্ক্রিন কিন্তু মানে ঈদের পর থেকে কিন্তু প্রায় হাউসফুল যাচ্ছে, এবং সেটা কিন্তু এই সিনেমার ডাইরেক্টর এম এন রাজ নিজে শেয়ার করেছেন, নিজে পোস্ট করেছেন। এবং সেক্ষেত্রে রাবণের মতো কিসমিসও কিন্তু মাল্টিপ্লেক্সে চলছে, মানে মাল্টিপ্লেক্সেও কিন্তু প্রচুর শো হাউসফুল যাচ্ছে, এবং এটা কিন্তু রিসেন্টলি হচ্ছে নন্দনে রিলিজ হয়েছে, এবং নন্দনেও কিন্তু প্রচুর মানে সমস্ত শো কিন্তু হাউসফুল যাচ্ছে। সো এখন কথা হচ্ছে আজকের মানে 6th of May আজকের কিন্তু দুটো বাংলা সিনেমা মুক্তি পেয়েছে, এবং সেটা হচ্ছে একটা হচ্ছে মিনি এবং সেকেন্ড হচ্ছে সোহমের কলকাতার হ্যারি। এবং দুটো সিনেমা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা বড় হাইপ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট আজকের কিন্তু মার্ভেলের ডক্টর স্ট্রেঞ্জ রিলিজ হয়েছে, এবং সেই ডক্টর স্ট্রেঞ্জের অ্যাডভান্স বুকিং আমরা যেটা দেখছি মানে হিউজ হিউজ। মানুষ জাস্ট ডক্টর স্ট্রেঞ্জ দেখার জন্য কিন্তু পাগল হয়ে গেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এবারে হচ্ছে মাল্টিপ্লেক্সে আধিপত্য বিস্তার করতে পারে ডক্টর স্ট্রেঞ্জ। মানে আপাতত এই একটা সপ্তাহ কিন্তু মানুষ ডক্টর স্ট্রেঞ্জ দেখবে। এবং আমরা যদি এখানে বিচার করি যে আমাদের মাল্টিপ্লেক্সে হচ্ছে কিসমিস চলছিল, তো সেক্ষেত্রে দেখুন যে সিনেমাটা ভালো চলবে হল মালিকরা কিন্তু তার শোস বাড়াবে এবং শোস টাইমিং হচ্ছে বাড়াবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে মাল্টিপ্লেক্সে কিন্তু এখন একটু কিসমিসের শো কমলেও কমতে পারে, এবং সেই জায়গায় হয়তো ডক্টর স্ট্রেঞ্জকে ঢোকাতে পারে। এবং নন্দনে একটা হাউসফুল যাচ্ছে ভালো কথা, কিন্তু মাল্টিপ্লেক্সে আমরা কিন্তু সেই লেভেলের কিন্তু রেসপন্স পাচ্ছি না। আর সেকেন্ডলি আমি যদি আসি হচ্ছে রাবণের ক্ষেত্রে, রাবণ তো সিঙ্গেল স্ক্রিনে চলছে, এবং সিঙ্গেল স্ক্রিনে খুব একটা বেশি কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ চলে না, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কমার্শিয়াল মানে সিনেমাগুলো চলে, এবং গ্রামে গঞ্জে মানে জিতের ফ্যান কিন্তু প্রচুর রয়েছে, এবং তারা কিন্তু এই ঈদের পরে কিন্তু ঈদে তো হলমুখী হয়েছেই, এবং তার সঙ্গে সঙ্গে ঈদের পরেও কিন্তু প্রচুর হচ্ছে মানুষ কিন্তু হলে যাচ্ছে রাবণ দেখছে, এবং সিঙ্গেল স্ক্রিন কিন্তু পুরোপুরি রাবণের দখলে আমরা বলতে পারি। তো সেই জায়গায় আমার মনে হয় যে কিসমিস একটু হলেও কিন্তু পিছিয়ে পড়ছে এবং রাবণের থেকে, এবং রাবণ কিন্তু অনেক দিন পর একটা ভালো বিজনেস করছে, এবং বেসিক্যালি ঈদ মানেই হচ্ছে জিতের একটা দখলে থাকে, সেক্ষেত্রে আমরা প্রিভিয়াসলি দেখে আসছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় রাবণ একটু হলেও কিন্তু কিসমিসের থেকে এগিয়ে রয়েছে বিকজ অফ সিঙ্গেল স্ক্রিন অ্যান্ড মাল্টিপ্লেক্স ফ্যাক্টর। সো তোমাদের এই ব্যাপারটাকে নিয়ে কি মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। সো আজকে ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।